नमस्कार वेलकम टू डॉक्टर प्लस चैनल डॉक्टर प्रकाश मल्लिक दीर्घ दिन होमिओपैथी प्रैक्टिस कर 37 बछर धरे आज के एक कथा बोलबो सेटा होच्छे प्रेमहीनतार जन्य असुस्थता एखन घटना जे प्रेमहीनता प्रेमहीन तो जीवनई तो पारे ना सेई जे आमरा मान्नादेर जे गान प्रेमहीन हजार बछर बाँचिते चाहि ना কিন্তু আমাদের কাছে অনেক পেশেন্ট আসছে আমি এই ভিডিওটা করছি এই কারণে অনেক ছেলে তারা কিন্তু নানা কারণে অল্প বয়স থেকে প্রেমে পড়ে যায় এবং সেই প্রেমটা টেকে না শরৎচন্দ্র তার কাব্যে বলে মানে সাহিত্যে বলেছেন যে বাল্যপ্রেম কিন্তু খুব কষ্টের হয় তার কারণ কি তার কারণ হচ্ছে ওই যে আবেগটা তরুণ বয়স মানে টিনেজারে যে তখন কিন্তু তার আবেগটা বেশি থাকে বাস্তবতার সঙ্গে তার কিন্তু সম্পর্কটা কম থাকে আর সেই কারণেই তারা কিন্তু হাবুডুবু খায় পরবর্তীকালে সেই প্রেমটা টেকে না নানা কারণে তখন সে হতাশ হয়ে যায় সেই হতাশা কিন্তু অনেক রোগের কারণ এবং অনেক সময় আমরা দেখেছি ব্রেকআপের জন্যও কিন্তু অনেক রোগ হয় তাই আমি এই সমস্ত মানে টিনেজার ছেলেদের বলবো যে আমার একটা এখানে বলতেই চাই যে তুমি এখনই প্রেমহীন হয়ে থাকতে আমি বলবো না কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট সময় আছে তার জন্য অপেক্ষা করতে হবে আমি এই ক্ষেত্রে বলতে চাই যে প্রজাপতির পেছনে ছোট না তুমি ফুলের চাষ করো তাহলেই তোমার প্রজাপতি তোমার কাছে আসবে মানেটা হলো এই যে আমি যদি আমি আমার ক্যারিয়ারটা ঠিক করে আমি যদি সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারি তাহলে কিন্তু তখন মহিলা আমার কাছে আসবে তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে না তাই প্রজাপতির পেছনে না ছুটে আমরা যদি ফুলের চাষ করি প্রজাপতি অটোমেটিক্যালি আসবে এবং তাই আমাদের এই হতাশা জনিত যে রোগগুলো হয় ডিসঅ্যাপয়েন্টেড লাভ এটা অনেক বড় রোগ এবং এর থেকে আমাদের এই মানসিক অনেক রোগ হয় সেই ডিপ্রেশনের কারণে ঘুম হয় না নিদ্রাহীনতা অনেক অসংখ্য রোগ হতে পারে বিষয়টা ছোট মনে হতে পারে যে প্রেম কথাটা দুটো অক্ষরে হতে পারে এই প্রেমের প্রেমহীনতার কারণে অসংখ্য রোগ এভিন ইভিন বিজ্ঞানীরা বলছেন এই যে ট্রেস অ্যান্ড স্টেইন এর জন্য কিন্তু অনেক সময় ক্যান্সার পর্যন্ত হতে পারে এবং ক্ষুধামান্দ হতে পারে আমাদের যে গ্যাস্ট্রিক ডিরেঞ্জমেন্ট হতে পারে অর্থাৎ অ্যাসিডিটি হতে পারে কারণ কি যে আমরা দেখবেন যখন কোনো আনন্দে থাকি তখন আমাদের খিদে পায় না আবার যখন আমরা দুঃখে থাকি তখন খিদে পায় না তখন ভেগাস নার্ভ স্টিমুলেট হয়ে আমাদের যে মেটাবলিক প্রক্রিয়াটাকে এমন ভাবে নিয়ে চলে যায় তখন আমাদের খিদে থাকে না সেটা কিন্তু আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার পক্ষে খুব খারাপ জিনিস এক্ষেত্রে যদি এরকম কোনো ঘটনা থাকে দুঃখ যন্ত্রণার যদি কোনো কারণ থাকে তাহলে যে হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন তাকে কিন্তু খুলে বলবেন এই কারণটার উপরে নির্ভর করেও আমাদের অনেক ওষুধ আছে সেই ওষুধ খেলে আপনি ভালো থাকবেন তাই আমি আবার বলছি যে আপনি প্রজাপতির পেছনে না ছুটে আপনি যদি ফুলের চাষ করেন প্রজাপতি আসবে তাই আর রোগের ক্ষেত্রে বলবো যে ডাক্তারবাবুকে খুলে বলবেন লজ্জার কোনো কারণ নেই জীবনটা আপনার সেই জীবনকে সুস্থ রাখার দায়িত্ব আপনার ডাক্তারবাবু আপনার সাথে থাকবে আপনি ডাক্তারবাবুর ভরসা রাখবেন এবং কোনো গোপনীয়তা না করে তার সঙ্গে প্রাণ খুলে কথা বলুন আপনি সুস্থ হয়ে উঠবেন নমস্কার।